Hello, my dear flowers. How are you all doing? I hope all of you are having a great week. So, my dear flowers, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। ওকে, কি নিয়ে কথা বলবো? আজকে আমরা প্লেসেস অফ ওয়ারশিপ দেখব। মানে প্লেসেস অফ ওয়ারশিপ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের সোসাইটিতে কিন্তু বিভিন্ন রিলিজিয়নের মানুষ থাকে। এই বিভিন্ন রিলিজিয়নের মানুষদের কিন্তু ওয়ারশিপ করার জায়গা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা রিলিজিয়নের ওয়ার্শিপ করার জায়গা আলাদা আলাদা। আজকে আমরা সেটাই দেখবো যে কোন রিলিজিয়নের মানুষ কোন জায়গায় ওয়ার্শিপ করতে যান। ওকে, তার জন্য কিন্তু ইয়েলো বুকটা আনতে হবে। এই দেখো ইয়েলো বুক, এই বুকটা নিয়ে সবাই ঝটপট রেডি হয়ে যাও। ওকে, এবার পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 8787 ওপেন করে ফেলো। ওকে, এবার দেখো পেজে কি রয়েছে। এই দেখো, প্লেসেস অফ ওয়ারশিপ। ওকে, দেখেছো আমরা অনেকগুলো কিন্তু ওয়ারশিপ করার প্লেস, মানে জায়গা দেখতে পেলাম, রাইট? এবার আমরা দেখে নিই যে কোন রিলিজিয়নের মানুষ কোন জায়গায় যায় ওয়ার্শিপ করার জন্য। ঠিক আছে, সবাই পেজের দিকে দেখো। নাও ফ্লাওয়ার্স এভরিওয়ান, লুক অ্যাট দ্য পেজ। কি দেখতে পাচ্ছি এখানে? দেখো, প্লেসেস অফ ওয়ারশিপ। এখানে কিন্তু আমরা ডিফারেন্ট প্লেসেস অফ ওয়ারশিপ দেখতে পাচ্ছি, রাইট? এখানে কিন্তু ডিফারেন্ট রিলিজিয়নের মানুষরা ওয়ারশিপ করতে আসেন। যেমন ধরো, হিন্দুজরা টেম্পলে আসেন, এই প্লেসেসটাকে আমরা বলি টেম্পল। তারপর শিখসরা কিন্তু গুরুদ্বারাতে আসে, এটা হলো গুরুদ্বারা। তারপর এই প্লেসটাকে আমরা বলি মস্ক। ওকে, এখানে কিন্তু মুসলিমসরা আসে ওয়ারশিপ করতে। তারপর দেখো, চার্চ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু খ্রিশ্চানরা আসে ওয়ারশিপ করতে। তাহলে দেখলে ডিফারেন্ট রিলিজিয়নের মানুষরা কিন্তু ডিফারেন্ট প্লেসেসে ওয়ারশিপ করতে আসেন। বাট এমন নয় যে আমরা টেম্পলে গেলে, আমরা যেমন হিন্দু, আমরা কিন্তু টেম্পলে গেলে যে চার্চ যেতে পারবো না, এমন কিন্তু নয়। আবার টেম্পলে গেলে গুরুদ্বারা বা মসজিদে যেতে পারবো না, এমনও কিন্তু নয়। আমরা কিন্তু এই সবগুলি প্লেসেসে ওয়ারশিপ করতে যেতে পারি। ওকে, আচ্ছা, তাহলে ফ্লাওয়ার্স আমরা কি দেখলাম? প্লেসেস অফ ওয়ারশিপ, তাই তো? তাহলে জানলাম আমরা যে কোন রিলিজিয়নের মানুষ কোন জায়গায় ওয়ারশিপ করতে যান। কিন্তু ফ্লাওয়ার্স, এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে একটা রিলিজিয়নের মানুষ অন্য রিলিজিয়নের ওয়ারশিপ করার জায়গায় যেতে পারবে না। যেমন ধরো, ক্রিসমাসের সময় আমরা তো চার্চে যাই, তাই না, প্রে করার জন্যে, তাই না? তাহলে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে একটা রিলিজিয়নের মানুষ অন্য রিলিজিয়নের ওয়ারশিপের জায়গায় যেতে পারবে না। ওকে, আচ্ছা ফ্লাওয়ার্স, এইবার আমি তোমাদের কিছু কোয়েশ্চেন করছি, দেখি তো অ্যান্সার করতে পারো কিনা। আচ্ছা ফ্লাওয়ার্স, বলো, ওয়েন ইজ ইউর বার্থডে? তোমাদের বার্থডে কবে? আচ্ছা, ভেরি গুড। না, এখন আমাকে বলো, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আরো একটা কোয়েশ্চেন করছি, এটা তো নিশ্চয়ই তোমরা বলতে পারবে অ্যান্সার। নেম দ্য গিফট ইউ রিসিভ অন ইউর বার্থডে। তোমরা তোমাদের বার্থডের সময় কোন গিফট রিসিভ করেছো লাস্টে, বলতে পারবে? আচ্ছা, ভেরি গুড। ওকে, এইবার আমাকে একটা কথা বলো তো, যে তোমরা তোমাদের নেক্সট বার্থডে বা আপকামিং যে বার্থডেটা আসছে, বা হতে পারে অনেকের আজকেই বার্থডে, তাই না, এই বার্থডের দিন তোমরা কোথায় যেতে চাও? উইচ প্লেস উইল ইউ ভিজিট অন ইউর বার্থডে, বলো? আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে ফ্লাওয়ার্স, এবার কি করতে হবে? এই চ্যাপ্টারটা কিন্তু বাড়িতে আবার রিভাইজ দিতে হবে। ডু নট ফরগেট টু রিভাইজ দিস চ্যাপ্টার অ্যাট হোম। ওকে, আচ্ছা, নাও ফ্লাওয়ার্স, আওয়ার লেসন ইজ ওভার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।